বিয়ার বাবে ফার্নিচারর প্রয়োজন নেকি তেন্তে আপুনি যোগাযোগ করক কংগ্রেসর রাজীব ভবনৰ হৈতে কম খৰচতে আপোনাৰ লাগতিয়াল ফার্নিচার যোগান ধৰিব কংগ্রেসর মুখ্য কার্যালয়ে আপুনি হয়তো ভাবিছে নির্বাচনের পূর্বে খুতা কম্বল এৰি এইবার কংগ্রেসে দিব দামি অফার পিছে নহয় কাহিনী অলপ বেলেগ মিটিং হয় মাঝে মাঝে মানুহ আহে এনেতো বর্তমান তেনেকুৱাই আছে খালি আছে ঘরটো কাহিনী কোৱাৰ পূৰ্বেই দৃশ্যবোৰ দেখুৱাই লৈছো কোনোবা ব্যস্ত ফার্নিচারৰ কামত কোনোবাই গৰু এৰাল দিছে ৰাজীৱ ভৱনত নিৰ্বাচনলৈ মাজত মাত্ৰ দুটা মাহ থকা অৱস্থাত এনে অদ্ভুত দৃশ্য দেখা গল উদালগুৰিৰ কংগ্ৰেছৰ মুখ্য কাৰ্যালয়ত রাজীব ভবন নহয় যেন ফার্নিচারর কারখানাহে প্রেক্ষাগৃহ রাজীব ভবনের কোথায় কোথায় নির্মাণ হয়েছে বিছনা সোফা চকী মেজ কোটিটকিয়া কংগ্রেস ভবন এনেই পেলাই থাকতে এইজনে কামতেই লগাইছে দিয়কসুন কংগ্রেস ভবনত তো ধরো এটা ধরো মানুষ তেনকে মানুষ নাহে কম আহে আর বুধবারে বুধবারে আহি থাকে উপর মিটিং করে দুই চারিজন আহে মই নিজের মানুষ বলে আসো আর হেৰি করে হ্যাঁ বনাও এটা থই দিও বাইরতে কাম করো থই দিও কিন্তু আর খালি আছে ঘরটো কেবল ফার্নিচারেই নে গরুবর দেখুন আছে গৃহস্থই রাজীব ভবনটো গোহালি বলে ভাবি কার্যালয় চৌহদতেই গাই কেজনী বাঁধি দানা পানি খুয়াইছে সন্ধিয়া হলেহে গৃহস্থই নিজের গোহালি লৈ নিয়ে পশুধন কেইটা এনে এটা সুবর্ণ সুযোগ এৰি দিব নোৱাৰি দিয়কচোন গরুক দিনত বান্ধা হয় রাতে ঘরত লৈ যাও ইয়াতে দিনটো দানা চানা দিও মিটিং তো এই হলতো পাতে উপরতো পাতে কিমান দিন হল ইয়াত মিটিং তেনেকুৱা নহয় কংগ্রেসৰ ডাঙৰ মিটিং নহয় নির্বাচনলৈ মাত্র মাজত দুটা মাহ বাকি থকা অবস্থাত এখন জিলার কংগ্রেসের মুখ্য কার্যালয়ক গরু গোহালি ফার্নিচারের কারখানালৈ পরিণত করা এই দৃশ্যই প্রমাণ করিলে 2021ৰ নির্বাচনক লৈ আসলতে কিমান সক্রিয় কংগ্রেস দলটো নিজের কার্যালয়টোকে সম্ভালিব নোৱাৰা কংগ্রেস দলে কেনেকৈ নির্বাচনের রণনীতি তৈয়ার করব তাক লৈও প্রশ্ন করেছে ওদালগুড়ির রাইজে ওদালগুড়ির পৰা রাম উপাধ্যায় নিউজ লাইভ